আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজন থাকবে মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন, মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। সবার আগে আজকের 3 তারিখ জানবো, আজ 2 মে 2023, 19 বৈশাখ 1430, 11 শাওয়াল 1444। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরে বিশ্বব্যাংকের সঙ্গে কত ডলারের ঋণ চুক্তি সই হয়েছে? $225 কোটি ঋণ চুক্তি সই হয়েছে। এটি মোট 5টি প্রকল্পে $225 কোটি ঋণ চুক্তি সই হয়েছে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় নতুন ঋণ কর্মসূচি চালু করেছে কোন সংস্থা? এশীয় উন্নয়ন ব্যাংক, ADB। ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? ভারতের বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহমদ জন্মগ্রহণ করেন কবে? ফয়েজ আহমদ জন্মগ্রহণ করেন 2 মে 1928। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও লেখক সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন কবে? তিনি জন্মগ্রহণ করেন 2 মে 1921। মহিলা কবিদের মধ্যে প্রথম সনেটকার ও গদ্যছন্দের কবি মাহমুদা খাতুন সিদ্দিকা মৃত্যুবরণ করেন 2 মে 1977। মনে রাখবেন, মহিলা কবিদের মধ্যে তিনি প্রথম সনেটকার এবং গদ্যছন্দের কবি বলা হয় তাকে, নাম হচ্ছে মাহমুদা খাতুন। তিনি মৃত্যুবরণ করেন 2 মে 1977। লিওনার্দো দা ভিনচি মৃত্যুবরণ করেন 2 মে 1519। UNFPA-র প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। সবচেয়ে কম হচ্ছে মালদ্বীপ। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় প্রতি বছর 1 মে। কত সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন 1 মে শ্রমিক দিবস ঘোষণা দেওয়া হয়? 1889 সালে। বাংলাদেশ কত সাল থেকে বয়স্ক ভাতা চালু করে? বাংলাদেশ 1998 সাল থেকে বয়স্ক ভাতা চালু করে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO গঠিত হয় কত সালে? ILO গঠিত হয় 1919 সালে। দাবার নতুন বিশ্ব চ্যাম্পিয়ন কে? দাবার নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন ডিং লিরেন, তিনি চীনের নাগরিক। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার কে? সারাহ কুক, তিনি বাংলাদেশে নিযুক্ত 16তম হাই কমিশনার। প্রথম আরবীয় হিসেবে মহাকাশে হাঁটলেন কোন নভোচারী? তিনি হলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার স্টিফেন বোয়েন, সংযুক্ত আরব আমিরাতের। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয় কত তারিখে? বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয় 3 মে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর তথ্যানুযায়ী এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে ন্যূনতম মজুরি সবচেয়ে কম কোন দেশে? বাংলাদেশে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদস্য পদ লাভ করে কত সালে? 1972 সালে। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। গতকালকে আপনাদের জন্য যে কুইজটি ছিল, 10 এপ্রিল 2023 কোন দেশ প্রথমবারের মতো ড্রোনবাহী রণতরী চালু করে? সঠিক উত্তরটি ছিল তুরস্ক। অনেক ধন্যবাদ, আপনারা অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এবার আশা করছি আজকের কুইজেরও সঠিক উত্তরটি দিতে পারবেন। আজকে আপনাদের জন্য কুইজটি থাকবে, দেশের সর্বশেষ আর্থিক প্রতিষ্ঠান কোনটি? 4টি অপশন থাকবে, নগদ ফাইন্যান্স PLC, IPDC ফাইন্যান্স লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, আর শেষ অপশনটি হচ্ছে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড। প্রশ্নটি ছিল, দেশের সর্বশেষ আর্থিক প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন, অথবা আগামীকালকের টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন, চেষ্টা করবো তখন সঠিক উত্তরটি দিয়ে দিতে। সাথে থাকবেন। এবার আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এটি মুসলিমের 174 নম্বর হাদিস। আজ এ পর্যন্ত ছিল, এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।